ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবার সৌদি আরবিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমাদের মধ্যে অনেক পিতামাতা বয়স্ক হয়ে যায় তখন সন্তানেরা পিতামাতাকে গালি দেয় কষ্ট দেয় বহু কিছু করে তো এই বিষয়গুলিতে সন্তানের কর্তব্য কী পিতা পিতামাতার ওপর এ বিষয়ে আল আলকুরান এবং সেই সুন্না থেকে কি আছে দলিল রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর সতেরো সুরা নাম সুরাতুল ইসর কিংবা সুরা বানী ইসরাইল দুটি নাম রয়েছে সুরাটির এবং আয়াত নম্বর তেইশ আল্লাহ রবুল বলেছেন ইম্মা আবলু গান্না ইং দেখাল কি বড় আহ কিলা ফালা তা কুল্লা হুমা উফিম আলা তানহার হুমা ওয়াকুল্লা হুমা কৌলা কেরিমা এ আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে পিতামাতা উভয়ে কিংবা তাদের কেউ বাধ্যকে পৌঁছে গেলে আল্লাহ রবুল্লাহ বলছেন ও ফালা ফালাত হুমা ও ফেউ তোমরা তাদেরকে রাগ করে ও শব্দটুকু তোমাদের মুখ থেকে বের করো না তার মানে তাদের কোনো কথাই রাগান্বিত হয়ে নিজের মুখ থেকে ও শব্দটুকু বের করো না এ কথা আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন তার মানে কি পিতামাতাকে ও শব্দ যদি না করা যায় তাহলে পিতামাতাকে গালি দেওয়া তো আরোই যাবে না মারধর করা তো আরোই যাবে না খুব বড় গুনাহের কাজ হবে তারপরে আরো এগিয়ে চলুন আল্লাহ আমিন বলছেন ওকুল্লাহমা কৌল মা এবং তোমরা পিতা মাতার সাথে সম্মানজনকভাবে কথা বলো নরমতার সাথে তাহলে পিতা মাতার সাথে কিভাবে বসবাস করতে মানে বসবাস করতে হবে কিভাবে কথা বলতে হবে কথা আমরা জানতে পারলাম এবং সহি মুসলিমের হাদিস যেখানে উল্লেখ আছে বিশ্বনবী সাল আলী তিনি শাহবাদের বলছেন যে তোমরা নিজের পিতামাতাকে গালি দিও না এ কথা শুনে শাহবাই কিরাম রাজি আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে আমাদের মধ্যে কেউ কি পিতামাতাকে গালি দেয় তখন বিশ্বনবী সাল্লাম উত্তরে বললেন যে হ্যাঁ তোমাদের মধ্যে কেউ যখন অন্যের পিতামাতাকে গালি দেয় অন্য কারোর তখন সে আবার রেগে উল্টে তোমার পিতামাতাকে গালি দেয় এভাবেই তোমার নিজের পিতামাতাকেই গালি দেওয়া হয় তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেই মুসলিমের হাদিস যে শাহবাহিকাম রাজি আল্লাহ আনহম তারা পিতামাতাকে গালি দেওয়াটা মানে গালি দেওয়ার কথা শুনে অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের মধ্যে কেউ কি পিতামাতাকে গালি দেয় অবাক আশ্চর্য তার মানে তারা পিতামাতাকে গালি দেওয়াটা খুবই বড় অন্যায় খুবই বড় গুণা ভাবতেন বুঝতে পারলেন তারপরে জামে তিরমিজির হাদিস আছে বা মিসকাতের মধ্যে উল্লেখ আছে যে বিশ্বনবী সাল আলী হাসালাম তিনি অভিশাপ্ত করেছেন দিয়েছেন ওই সন্তানের প্রতি যে সন্তান নিজের পিতামাতাকে অবস্থা অথবা বৃধ অবস্থায় পেয়ে তাদের খিদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না তাই পিতামাতার সাথে কি করতে হবে সম্মানজনক কথা বলতে হবে তাদের কোনো কথায় রাগান্বিত হয়ে ও শব্দটুকু বের করা যাবে না এবং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলতে হবে নর্মতার সাথে কথা বলতে হবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন জজাকাল্লা হ্যাঁ এবং পিতামাতার জন্য দোয়া করতে হবে রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগের মানে হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি দয়া প্রদর্শন করো ঠিক সেরূপ যেমন আমাকে ছোট্ট অবস্থায় লালন পালন করেছিলেন অনেক দয়ার ওপর এই দোয়া পাঠ করতে হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন করলা